আমাদের কমিউনিটিতে যারা এই ফুটবল ভালো খেলে তারা কিভাবে ম্যাচ আপ বাটনটাকে ইউজ করে, ম্যাচ আপ বাটন কি ইউজ করা উচিত নাকি উচিত না, আসলে ম্যাচ আপ বাটনের কাজটা কি, এসব বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলেও অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। ওকে, তো আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি প্রথমে আপনাদেরকে গেমস সেটিংসে যাব। গেম সেটিংস থেকে প্লে সেটিংসে যাব। সেখান থেকে যদি আমি ডিফেন্ডিং কন্ট্রোল টাইপে আসি, এখানে আপনারা দুই ধরনের ডিফেন্ডিং কন্ট্রোল টাইপ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে প্রেশার স্টাইল, যেটা আমাদের 21-এ ছিল, আর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা 23 আপডেটের পর আমাদের গেমে অ্যাড হয়েছে। আপনি যদি স্ট্যান্ডার্ড ডিফেন্ডিং কন্ট্রোল টাইপ ইউজ করেন তবেই আপনি ম্যাচ আপ বাটনটাকে পাবেন। প্রেশার স্টাইলে ম্যাচ আপ বাটন থাকে না। প্রেশার স্টাইলে প্রেশার নামক যে বাটনটা থাকে ওটাকে প্রেস করলেই আপনার প্লেয়ার ট্যাকেল করবে, আপনার প্লেয়ার দৌড়াবে, সব কিছু এক বাটনে। কিন্তু স্ট্যান্ডার্ড যদি প্লে স্টাইলে খেলেন আপনি কন্ট্রোল টাইপে, তাহলে আপনি ট্যাকেল দেওয়ার জন্য বা ব্লক করার জন্য আলাদা একটা বাটন পাবেন, যেটার নাম হচ্ছে ম্যাচ আপ। তো আমরা যারা বর্তমানে আছি, আমরা সবাই কিন্তু ম্যাচ আপটাকে ইউজ করি, যার জন্য স্ট্যান্ডার্ড টাইপে খেলি। তো স্ট্যান্ডার্ড সিলেক্ট করা অবস্থায় আপনি যদি বাটন কনফিগারেশনে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন এখানে ডিফেন্ডিং অপশনে আসার পর একদম নিচের দিকে দেখেন ম্যাচ আপ নামে একটা অপশন আছে, এটাই হচ্ছে মূলত সেই বাটন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এক কথা উত্তর দেন ভাই ম্যাচ আপের কাজ কী, তাহলে আমি বলবো ম্যাচ আপ একটা ব্লক করার মাধ্যম। এটার মাধ্যমে আপনি আপনার অপোনেন্টের পাসকে অ্যাডভান্সলি ব্লক করতে পারবেন প্রফেশনালি, ঠিক আছে? আপনার অপোনেন্টের বিভিন্ন সুযোগ আপনি নষ্ট করে দিতে পারবেন এই ম্যাচ আপ দিয়ে। আপনারা খেয়াল করে থাকবেন, যখন ডিভিশন ম্যাচ খেলেন অথবা ভালো কোনো প্লেয়ারের সাথে টুর্নামেন্ট খেলেন, তখন দেখবেন তারা আপনাদের ম্যাক্সিমাম পাস আটকে ফেলে। তাদের প্লেয়ারের পা দিয়ে দেখা যায় আপনি এই পাসটা দিলে আপনার একটা প্লেয়ার ছিল গোল পোস্টে, সে বলটা রিসিভ করে গোল করতে পারতো, কিন্তু অপোনেন্ট প্লেয়ার কী করে আপনার পাসটাকে আটকে দেয়। এই সব কিছু অ্যাডভান্সলি করে এই বাটনটার মাধ্যমে। দেখি এই বাটনটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন, তার জন্য আমরা আসবো ট্রেনিং থেকে কমান্ডে, কারণ এখানে একদম আপনাকে সহজে বোঝানো যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনের প্রথমটা ম্যাচ আপ। দেখুন কোনামি থেকে আমাদেরকে কী ডিরেকশন দিচ্ছে এবং তারা আমাদেরকে কীভাবে দেখাচ্ছে। আমাদের কাজ হচ্ছে ম্যাচ আপ বাটনটাকে প্রেস করে তার সামনে সামনে ঘোরা, একটু দূরত্ব বজায় রেখে। আমাদের কাজ হচ্ছে অপোনেন্টের সামনে সামনে ঘোরা, একটু দূরত্ব বজায় রেখে, যাতে করে সে পাস দিতে না পারে। দেখুন দেখুন আমি তার পাসটা কিন্তু রুখে দিয়েছি, এই জন্য আমাকে বলছে যে সাকসেস, ওয়েল ডান। এটা হচ্ছে একটা প্র্যাকটিস মোড। রিয়েলিস্টিক গেমে আমরা কীভাবে করি তার আগে আমরা আরেকবার দেখি ম্যাচ আপে কী লেখা ওঠে, যে ব্লকিং প্রেস ম্যাচ আপ, এরপর হচ্ছে ব্লকিং লাইন, মানে হচ্ছে আপনি ম্যাচ আপটাকে প্রেস করবেন আর জয়স্টিক বাটন দিয়ে আপনার অপোনেন্টের পাস করার রাস্তাটাকে আপনি ব্লক করে দেবেন, যাতে করে সে পাস দিতে না পারে। ওকে, তো ফার্স্ট টাইম দেখা যায় আপনার হাত যখন চালু থাকবে না তখন আপনি মিস করবেন অনেকগুলো, কিন্তু ধীরে ধীরে এটা হয়ে যাবে। ওকে, আমি আরেকবার দেখাচ্ছি আপনাকে। ম্যাচ আপ বাটনে প্রেস করে আমি এমনভাবে অপোনেন্ট প্লেয়ারের চারপাশে ঘুরব যাতে করে সে পরবর্তী তার পরবর্তী প্লেয়ারকে পাস করতে না পারে। ওকে, ওকে, আরেকবার। এখন দুজন প্লেয়ার থাকবে, এটা প্র্যাকটিস। ও দেখেন আমি কিন্তু মিস করেছি, আমি কিন্তু মিস করেছি, কারণ আমার তার সাথে সাথে দৌড়ানো উচিত ছিল, এবারও আমি মিস করেছি। তাহলে দেখুন যখন আমরা প্র্যাকটিস করব ফার্স্ট টাইম কিন্তু আমরা পারবো না, এটাই স্বাভাবিক। সো এখানে দেখুন এবার কিন্তু আমি পেরেছি। ওকে, তো এভাবে আপনি ম্যাচ আপ বাটনটাকে ইউজ করে আপনার খেলাটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।